থাকবো, বাবা মা একটা ভালো ছেলে দেখে বিয়ে করাইবে, স্বামী সন্তানকে সুখে থাকবো, কিন্তু সেটা তো হলো না। ছোটবেলা বাবা মা বলেছে, এখন ভাই মানুষের বাসায় কাজ করতে হয়, কাজে যায় কেউ খারাপ বলে কেউ ভালো বলে, ওই বিষয়টা অনেক কষ্ট লাগে। কোনো প্রেম ভালোবাসাটা সব ছেলে জীবনে না ভাই, এরকম কিছু হয়নি। লেখাপড়া লেখাপড়া করছিলাম ভাই, অনেক ছোটবেলায় পর পর্যন্ত তো করছি, তারপর আমার আপা মারা গেছে আর করতে পারেন না, স্কুলে টাকা দিতে পারি না। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে, আসলে আপুটা দেখতে শুনতে অনেকটাই সুন্দরী, তার জীবনে কী হয়েছে বা কী বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম বর্ষা। আপু কেমন আছেন আপনি? এই আল্লাহ রাখছে, কোনো মতন কোনো মতো আছেন, পুরোপুরি ভালো নাই? পুরোপুরি ভালো থাকলে তার ভিডিও সামনে আসে। আচ্ছা আচ্ছা, তা কী আশা নিয়ে আসছেন আজকে? আইসি ভাই, অনেকটা কষ্ট হয়ে পড়লো, বাবা নেই, বাবা মারা গেছে, একটা পুরো মা আছে, ছোট একটা ভাই আছে, যদি একটা ভালো মনের মতো মানুষ পাই এই আশা নিয়ে আসছি। এই আশা নিয়ে আসছেন? আচ্ছা আচ্ছা, সবচেয়ে বেশি কষ্ট কোন বিষয়টা? কষ্ট লাগে ভাই, এখন মনে করো যে অনেক ছোটবেলা অনেক আশা ছিল যে বড় হয়ে লেখাপড়া করবো, আব্বু আম্মুর লোকে থাকবো, বাবা মা একটা ভালো ছেলে দেখে বিয়ে করাইবে, স্বামী সন্তান নিয়ে সুখে থাকবো, কিন্তু সেটা তো হলো না। ছোটবেলায় বাবা মারা গেছে, এখন ভাই মানুষের বাসায় কাজ করতে হয়, কাজে যায় কেউ খারাপ বলে কেউ ভালো বলে, ওই বিষয়টা অনেক কষ্ট লাগে। কোনো প্রেম ভালোবাসাটা সব ছিল জীবনে? না ভাই, এরকম কিছু হয়নি। লেখাপড়া লেখাপড়া করছিলাম ভাই, অনেক ছোটবেলায় পর পর্যন্ত করছি, তারপর আমার আপা মারা গেছে আর করতে পারেন না, স্কুলে টাকা দিতে পারি না, করতে পারি না। আচ্ছা আচ্ছা, তো এখন যে প্রতিবেদনে আসছেন, সেটা যদি কেউ বিয়ে করতে চায় সেই মানুষটা কিরকম চান আসলে, কোনো চাকরিজীবী না প্রবাসী? এখন ভাই প্রবাসী হোক দেশীয় হোক, সে যদি আমারও দুই বেলা দিন ডাল ভাত খেয়ে রাখতে পারে, তার ভালোবেসে তার পাশে আমার একটু ঠাই দিতে পারে, সেরকম একটা মানুষ হোক, সে বয়স্ক হোক বা ছোট চেঙ্গা হোক, তার কোনো সমস্যা। তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার ফোন নাম্বার আছে, নাম্বারটা মুখস্থ আছে? না ভাই মুখস্থ না। আপনি নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়া, শুনতে পারলেন, এক অসহায় গরিব ঘরের মেয়ের, যে কোনো বয়সের মানুষকেই সে বিয়ে করতে রাজি, কেউ যদি সত্যিকার অর্থ বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটি হচ্ছে 01751909056। নাম্বারটা খোলা থাকে তো? আমার বুড়ো একটা মাসে ছোট ভাই আছে, যদি কাকু দেখাশোনা করতে পারে, এখন ভাই অনেকটা কষ্ট লাগে যে যদি বাবা থাকতো তাহলে ভালো একটা সুন্দর থাকতাম, আমুকে নিয়ে বাবাকে নিয়ে অনেকটা সুখে থাকতাম, কিন্তু সেটা তা হলো না ভাই। একটা ঘর আছে টিনের ঘর, তারপরেও ভাঙা চাল দিয়ে পানি পড়ে, এখন কোনো ভাই যদি আমার পাশে থেকে আমার দায়িত্বটা নিয়ে যদি একটু সারাইয়া দিত, আমার পাশে থাকতে পারতো, এরকম একটা দর্শক ভাই পাইলে আমি অবশ্যই আমার জীবন সাথে। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি আপনার মনে আশাটা পূরণ হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।